সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি নাজমুস সালেহি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সেই ট্রেন কীভাবে তার গন্তব্যে পৌঁছাবে সে ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি নির্দিষ্ট গাইডলাইন না থাকায় হতাশার কথা জানিয়েছে বিএনপি একইভাবে আশাহতের খবর জানিয়েছে টিআইবিও বিভিন্ন কাজের সমালোচনা করে সংস্থাটি বলছে কৌশল ও রোডম্যাপ নেই সরকারের ফলে সংস্কারের পরিধি ও নির্বাচনী যাত্রা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচনী ট্রেনের গতি আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শাখাওত হোসেন সায়ন্ত সাধারণ সম্পাদক জি নাইন এবং একই সঙ্গে সহ হিসেবে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহাসিনা আনিকা তাহাসিনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের আলোচনায় দর্শক আপনারাও যুক্ত হতে পারেন আজকের আলোচনায় এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন তবে আলোচনার শুরুতে জানিয়ে প্রধান শিরোনামগুলো নিজেদের গোড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক তেরো মন্ত্রী আমলা পাঠানো হল কারাগারে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান প্রেস চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল নতুন করে মূল্যায়ন হবে পঁয়তাল্লিশের লিখিত ছেচল্লিশের প্রেলিতে উত্তীর্ণের দ্বিগুণ প্রার্থী সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি সংস্কার দৃশ্যমান করার আহ্বান ক্ষমতা এলে অভ্যুত্থানের শহীদদের নামে প্রতিষ্ঠান বললেন তারেক রহমান এবং সব ধরনের পুলিশ ভেরিফিকেশনে প্রধান মানদণ্ড হবে এনআইডি সুপারিশ করবে সংস্কার কমিশন বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক এই ছিল আমাদের আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আমরা চলে যেতে চাই মূল আলোচনায় ডাক্তার সাখাত হোসেন সায়ন্ত আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি নির্বাচনের যে রোডম্যাপ তার এবং নির্দিষ্ট যে কর্ম পরিকল্পনা তার কোনো কিছুই না দেখতে পেয়ে তিনি আসলে হতাশ এবং গতকালকে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ পাশাপাশি আজকে আমরা দেখেছি যে আল জাজিরায় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তাতেও আসলে সেই ধরনের কোনো বার্তা নেই এই জন্য বিএনপি হতাশ আসলে বিএনপির এই আশাহত হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন বা হতাশ হওয়ার পিছনে আসলে কি কোনো কারণ থাকতে পারে এই মুহূর্তে এসে জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় একজন কেন্দ্রীয় সমন্বয়ক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল গতকালের প্রধান উপদেষ্টার যে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে যে জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল এই ভাষণটা নিঃসন্দেহে সুলিখিত এবং সুপঠিত সো ভাষণ ভালো লেগেছে ভাষণ ভালো লেগেছে এর আরও কতগুলো বার্তাগত দিকও আছে যেমন এর আগে এক মাস দুই মাস পূর্তিতে যে এই ভাষণ ছিল সেখানে তেমন কোনো অ্যাচিভমেন্ট তুলে ধরার মতো ছিলই না বলতে গেলে কারণ মাত্রই ক্ষমতায় এসছে যত দিন যাবে তত এই সরকারের অ্যাচিভমেন্টের পাল্লা যেমন বড় হবে ব্যর্থতার পাল্লাও বড় হতে পারে একটা আমরা দেখেছি কোন ক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে ওনার যে বক্তব্য ছিল এটা ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হয় নাই কোন জায়গায় আমরা তো শুধু ভালো লাগাটাই বলি এবং ভালো লাগাটা চাই আমরা সুতরাং ওটা বিশেষ কোনো নিউজ না যে কি ভালো লাগলো বরং কি কী ভালো লাগলো না এবং কেন লাগলো না দ্রব্যমূল্য নিয়ে সুনির্দিষ্ট কিছু আমরা পেলাম না যেটা ফ্যাসিবাদের আমলে বাজার সিন্ডিকেট করে যেইভাবে দুর্বৃত্তরা দ্রব্যমূল্য যেভাবে বাড়িয়ে জনজীবন অসহনীয় করে তুলতো তিন মাস সময় চলে গেলেও এখনও সেই সিন্ডিকেটটা ভাঙতে পারলো না বা কেন ভাঙ পারল না বা ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবে ভাঙবে সে বিষয়ে সুনির্দিষ্ট স্বীকার করে হ্যাঁ স্বীকার করেছেন কিন্তু মানুষ তো কষ্টে আছে ভাই আগে মানুষের পেটে ভাত দিতে হবে তাদের শান্তি দিতে হবে স্বস্তি দিতে হবে এইটা একটা জননিরাপত্তা বাংলাদেশে ফ্যাসিবাদের সময় একরকমভাবে একপাক্ষিক ছিল বিশেষ গ্রুপ নিবিড়িত হতো আর এখন সামগ্রিকভাবে সাধারণ মানুষ বিভিন্ন রকমের সমস্যায় পড়ছে জননিরাপত্তা যে ভেঙে পড়েছে সেটাকে আপফোল্ড করবার জন্য যে পদ্ধতি সেইখানেও সুনির্দিষ্ট কিছু আমরা পাইনি আর হচ্ছে আহতদের চিকিৎসা নিহতদের পরিবারের প্রতি যে দায়িত্ববোধ ধরেন আমরা এই ফ্যাসিবাদ সরকারের আমলে যে ডাকাত লুটেরা খুনি যারা আছে তাদের ছশো জনকে ক্যান্টনমেন্ট আশ্রয় দিল আমরা জানলাম সেইখান থেকে তারা আবার বের হয়ে গেল কেউ পালিয়ে গেল কেউ বা এখন কোথায় আছে তাদের নো সেই ক্ষেত্রে আমরা বারবার সেই তালিকাটা জানতে চাচ্ছি নাগরিক হিসেবে একটা আমাদের অধিকার কিন্তু কারো ওইখানে যেহেতু তারা সংখ্যা বলেছে ছয়শো ছাব্বিশ জন ছিল তাহলে তালিকা আছে সেই তালিকাটা আমাদের কেন জানানো হচ্ছে না বা এই চাওয়ায় কেন থেকে বলে না এই তাহলে আমরা বুঝতে পারতাম যে ওই লুটেরা টাকা পাচারকারী খুনি মাফিয়াতন্ত্রের বাহকরা তারা কতজন কারও এখানে ছিল তারা দেশ ছেড়ে চলে গেছে কজন আছে কজন চলে গিয়ে থাকলে কাদের সহায়তায় গেল সেটি আমাদের জানার দরকার ছিল গুরুতর কিছু বিষয়ে এই সরকারের বিরুদ্ধে যে প্রশ্নগুলি উঠেছে তার মধ্যে একটি হচ্ছে কিছু উপদেষ্টা নিয়োগ নিয়ে যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এরা চ্যারে বসলো সেই ছাত্র জনতা তাদের বিরুদ্ধে আবার রাস্তায় নামতে হবে তিন মাস যেতে না যেতেই তৈরি হচ্ছে হেডলাইন বলে দেই আহত আমি বলছিলাম যে যারা পালিয়ে গেছে তাদের বেলায় সরকারের তরফ থেকে বলে যে পুলিশ ঠিক মতো কাজ করছে না প্রশাসন এখনো ফ্যাসিবাদের লোক গোয়েন্দারা হয়তো ঠিকভাবে তালিকাটা দিচ্ছে না ধরতে পারছে না আহত যারা হাসপাতালে আছে। তাদের তালিকার জন্য তো গোয়েন্দা লাগে না স্পষ্ট লিখিত তালিকা আছে কতজন আহত সেই আহত তারা এখনো শারীরিক এবং মানসিক কষ্ট নিয়ে কেন তিন মাস ধরে থাকলো তিন মাস পরে কেন একজন আহত ছাত্রকে মৃত্যুবরণ করতে হলো এদেরকে কেন বিদেশ পাঠানো হলো না এখান থেকে চোখের সমস্যায় বাংলাদেশে তেমন ভালো চিকিৎসা নাই অন্যান্য যেটা নাই এদেরকে একজন বিদেশে পাঠানো না বিদেশে এই তিন মাসের মধ্যে পাঠানো কি খুব কঠিন ছিল তাদেরকে যদি বাছাই করে সিঙ্গাপুর বা ব্যাংকক বা অন্য কোনো দেশে পাঠানো হতো চিকিৎসার জন্য তাহলে তো এদের কষ্টটা থাকতো না যারা নিহত হয়েছে তাদের পরিবার কিভাবে আছে তাদের যে আর্থিক সহায়তা সেটাও এখন জানতে সেটা যে সরকারের তরফে হয়তো করা হচ্ছে না কিন্তু রাজনৈতিক দলগুলো বা অন্যান্য যারা আছে তারাও তো এই বিষয়ে সরকার আপনি করছেন অন্য যারা করছে তাদের কাছে আমাদের দাবি নাই কারণ তার ফান্ডে বিএনপির ফান্ডে বা কোনো আমি টাকা দিই সরকারের ফান্ডে আমার টাকা বলিনিট ইস আওয়ার আমাদের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করা বা তাদের যে দায়িত্বের জায়গাটা ছিল তাদের দায়িত্বের জায়গা আগ্রহ আমি বলি তাদের অবশ্যই আগ্রহী তাদের দায়িত্বের জায়গা থেকে তারা আহত ছাত্রদের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করছে সমবেদনা জানাচ্ছে যে যা সাধ্যমত দ্বিতীয় হলো সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে আমরা বারবার দাবি জানাই আসছি ছাত্ররা দাবি জানাচ্ছে এখন এই সরকার তো এই আমাদের সকলের আন্দোলনের ফসল এই ফ্যাসিবাদ বিরোধী যেই প্ল্যাটফর্ম ছিল রাজনৈতিক অরাজনৈতিক ছাত্র জনতা সকলের আন্দোলনের ফসল আমাদের সরকারিটা আমরা তো আন্দোলন করে বা চাপ প্রয়োগ করে এদেরকে বিব্রত করব না আমাদের কাজ হলো গাইড করা বলা আবেদন করা দাবি করা সেটা তো করা হচ্ছে বারবার আমরা যদি ঘাটতি দেখছেন আমরা যদি একটু মূল জায়গায় আসতে চাই সেটা হচ্ছে যে বিএনপি বলছে নির্বাচনী রোডম্যাপ না থাকাই তারা আশাহত হয়েছে আজকে মহাসচিব আমার মনে হয় ডেফিনেটলি আশাহত হওয়া খুবই সঙ্গত দেখেন যে নির্বাচনী রোডম্যাপ বিএনপি বারবার চাচ্ছে বলে কেউ কেউ এটা নিয়ে ট্রোল করছে যে তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায় তাড়াতাড়ি লুটপাট করবে দখল নিবে তাড়াতাড়ি বলতে কতদিন তারা বলছে যৌক্তিক সময় দিবে তাড়াতাড়ি মানে তিন মাস দুই মাস ছয় মাসের মধ্যে এরকম কিছু তো এখন তারা বলছে না তারা বলছে যৌক্তিক সময় সরকার শুধু বলুক যে আমাদের নির্বাচন কমিশন সংস্কার করে এটাকে গোছাতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোছাতে প্রশাসন গোছাতে এবং বিচার বিভাগকে সংস্কার করতে সংবাদ মাধ্যমে সংস্কার আনতে যেটা আপনার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ কালো টাকার দৌরত্ব কমাতে আমাদের এতদিন সময় লাগতে পারে সো আমরা আশা করছি এতদিনের মধ্যে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করব এবং এতদিনের মধ্যে শেষ করতে পারব প্রাথমিক এই ধারণাটা দিতে পারতো সেটা দেয়নি বরং না দিয়ে আপনি দেখেন আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আপনার নজরে এসছে যে আল জাজিরার সঙ্গে প্রধান উপদেষ্টার যেই সাক্ষাৎকার সেখানে তিনি চার বছর সময়টাকে উল্লেখ করাতে ভুল বুঝাবুঝির অবকাশ তৈরি হয়েছে তিনি বলছেন যে আমরা এই এই সরকার দীর্ঘদিন থাকবে না এটা নিশ্চিত তবে চার বছরের কম হওয়া উচিত এটা এটা নিশ্চিত চার বছর মাইল ফলক এই সরকারের বেলায় আসবে কেন তারপর বলছে যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার 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 ভুলে যাও নির্বাচন সেটা না না রাজনৈতিক দলের তিনি দিতে চান যে তারা তারা চায় চায় কিন্তু সংস্কার শেষ করবেন এটি হতে পারে না সংস্কার একটা চলমান প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার থাকবে আমরা একটু আনিকাতা হাসিনা আপনার কাছে যেতে চাই যে শুধু কি নির্বাচন নাকি মানে চির মানে স্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত অথবা যে সংস্কার এখন নির্বাচনের জন্য কেউ কেউ আশাহত হচ্ছেন রোডম্যাপ না থাকায় আপনাদের অবস্থান কি আপনারাও কি মানে আশাহত প্রথমে আসলে জুলাই বিপ্লবের মূল লক্ষ্যের দিকে যদি আমরা তাকাই যে ছাত্র জনতা কেন রাস্তায় নেমে এসে কেন নিজের জীবন দিয়ে দিল আমাদের একদম সুস্পষ্ট দুটি মূল লক্ষ্য ছিল এক হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্ত দুই হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এই দুটি লক্ষ্য যতদিন না অর্জন হয় তত সময় পর্যন্ত রাজনৈতিক দল যদি সহনশীল না থাকে অন্তর্বর্তীকালীন সরকারের কি কখনো সফল হওয়া সম্ভব একজন নাগরিক একজন সচেতন নাগরিক তার কাছে যৌক্তিক সময় কতটুকু যতদিন পর্যন্ত আমরা এই দুই মূল লক্ষ্য অর্জন করতে না পারি এখন স্বাভাবিকভাবেই অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক সরকার বা বলছেন যৌক্তিক সময় সেই এটা যদি অনন্তকাল ধরে চলে যে কতদিন পর্যন্ত তারা আসলে সমন্বয়টা শেষ করতে পারবেন ততদিন পর্যন্ত তো আসলে মানুষের ধৈর্য ধরা বা এই সরকার কি ইতিমধ্যে যে তিন মাস পার করেছেন তাতে তো তার যে নজির ধৈর্য ধরার যে একটা মানুষকে কিছু একটা নিয়ে ধৈর্য ধরতে হবে সেরকম কিছু দৃশ্যমান করতে পেরেছে বলে কি মনে করছেন অবশ্যই মনে করছি সরকারের নীতিগত জায়গার পদক্ষেপ যদি আপনারা দেখেন আহত নিহতদের কথাটা চলে আসছে আমরা নিজেরাও স্বীকার করি যে সরকার এই জায়গায় কিছুটা সময় নিয়েছে যেটা আরেকটু আগে করা প্রয়োজন ছিল তবে তারা কিন্তু উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অনেক পদক্ষেপ গ্রহণ করছে শিশু মোসা এখন চোখ খুলছে কিংবা আমরা দেখছি যে আহত নিহতদের চিকিৎসা অনেক অগ্রগতি এসেছে তারপরে মনস্তাত্ত্বিক সংস্কার বা অর্থনৈতিক অগ্রগতি যদি এসে থাকে আপনি এখন বলছেন তাহলে আমরা তো দেখেছি আহতদেরকে চোদ্দ ঘন্টা রাস্তায় চিকিৎসার দাবিতে নামতে হয়েছিল তো যদি অগ্রগতি আসে তাহলে আহতদেরকে রাস্তায় নামতে হলো কেন আহত আহতরা যে রাস্তায় নেমেছে তাদের দাবি ছিল তাদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা করতে হবে আমি সংবাদ মাধ্যমকে মূল জায়গায় আবারও তাদের ফোকাস আনতে চাই আহত আহতরা কখনো চিকিৎসার দাবিতে রাস্তায় ছিল না তাদের দাবি ছিল তাদেরকে তাদের মধ্যে সচিবালয়ে কিন্তু আমরা যখন দেখেছি তাদেরকে আলোচনা আমি একটু বলতে চাই সচিবালয় যখন আমরা আলোচনা দেখেছি এই দাবি কিন্তু আমরা করতে দেখিনি তারা তাদের পুনর্বাসন ভবিষ্যতে তাদের এবং শহীদদের পরিবার পুনর্বাসন এবং তাদের চিকিৎসায় এগুলো নিয়েই কিন্তু মূলত আলোচনাটা হয়েছে ওইখানে কিন্তু একজন উপদেষ্টাকে নিয়োগ দিতে হবে তাদের মধ্য থেকে এরকম কোনো দাবি কিন্তু সচিবালয়ে ছিল না যখন তাদেরকে ডাকা হয়েছিল জি আপনি বলছিলেন হ্যাঁ আমি আমি যতটুকু জানি তাদের এই দাবি তাদেরই রাস্তায় নামার মূল লক্ষ্য ছিল যে তারা তাদের মধ্যে থেকে একজন উপদেষ্টা চায় এবং আমি আহত নিহত সকল পরিবার এবং সকল যোদ্ধাদের প্রতি একমত পোষণ করি এবং তাদের চিকিৎসা এবং তাদের যথাযথ মর্যাদার জন্য যা যা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সেটি প্রথমে সবার আগে গুরুত্ব দিয়ে করা এবং আমি মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার এখানে আমাদেরকে আশাহত করেনি অন্তর্বর্তীকালীন সরকার ভুল ত্রুটি আছে এবং তারা এটা স্বীকার করছে তারা কিন্তু তাদের ভুল ত্রুটি এড়িয়ে যাচ্ছে না কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে একটি দেশ ফ্যাসিবাদ যখন বিধ্বস্ত করে দিয়ে যায় সেই দেশ দেশে যেমন আপনারা যদি রেল খাতের দিকে তাকান দশ হাজার কোটি টাকা আমার ব্যয় রিডিউস হচ্ছে দশ হাজার কোটি টাকা তো আমার পকেটের টাকা আমার রিক্সাওয়ালা ভাইয়ের পকেটের টাকা আমার ছাত্র জনতার যে টাকা আমার পাওয়ার কথা ছিল সেই টাকা তাই না তো এরকম একটা বিধ্বস্ত দেশে আমার যতটুকু পদক্ষেপ গ্রহণ করা সম্ভব সরকারের আসলে সেই উদ্দেশ্য আছে কিন্তু আজকে টিআইবি তো বলছে যে সরকারের কর্মপরিকল্পনা পরিকল্পনা এবং রোডম্যাপ নেই সরকার একটি মানে গতিহীন এবং মানে নির্দিষ্ট তার যে গোল তা থেকে সরকার সরে যাচ্ছে অথবা সরকার ঠিক মতো চলতে পারছে না টিআইবি বলেছে হ্যাঁ সরকারের কমিশনগুলো গঠন করা হয়েছে কিন্তু কমিশনগুলোতে গতিহীনতা তারা কিছুটা লক্ষ্য করছে এবং এ বিষয়ে আমি যেটা বলবো যে সরকারের এই জায়গায় কিছু কিছু স্বচ্ছতার অভাব আছে এটা আমরা ছাত্রজনতাও মনে করি যে আর একটু স্বচ্ছ হলে সরকার যদি যেটা হতো যে একটা নির্বাচিত সরকারের মন্ত্রী পরিষদে কোন মন্ত্রী কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কি আপনাদের সঙ্গে কি আলোচনা করে নেওয়া হচ্ছে আপনারা আপনারা তো বলছেন যে সরকারের গ্রুপ এবং এই সরকার মোটামুটি আপনাদের শুনছে অথবা হচ্ছে যে আপনারা তাদের পেছনের চালিকা শক্তি যেভাবে তাদেরকে ফোকাস ঠিক করে দিচ্ছেন এই উপদেষ্টা নিয়ে আপনারা বাতিলের দাবি জানাচ্ছেন বা রাস্তায় নেমে আসছেন এই সমন্বয় কি আপনাদের সঙ্গে হচ্ছে নাকি সরকার নিজের মতো করে চলছে এখানে আসলে দুটো বিষয় আছে সরকার বিভিন্ন সময় আমাদের সাথে তো সমন্বয় করছে যেহেতু আমাদের একটি অংশ সরকারে আছে তবে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলবো এই বিষয় আমাদের সাথে সমন্বয় করা হয়নি যেটা কারণে আমরা রাস্তায় নেই এখন আপনাদের যে তিনজন সরকার আছে তাদের সঙ্গে এখন আপনাদের সম্পর্কটা কেমন আগে যেমন বসতেন চা খেতেন আড্ডা দিতেন সব সময় যোগাযোগ হতো নিশ্চয়ই এখন সেই সুযোগটা কমে আসছে বাট আপনাদের যে দাবি বা আপনারা সরকারকে কি ধরনের প্রেসারে রাখতে চান বা সরকারকে কি বলতে চান এই কথাগুলো কি তাদের মাধ্যমে আপনারা পৌঁছাতে পারছেন না আমরা আসলে আমাদের তিনজন যে উপদেষ্টা আছে তাদের প্রতি আমরা পূর্ণ আস্থা আস্থা রাখছি এবং আমরা আমাদের দাবি তাদের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়তই সক্ষম হচ্ছি এই জায়গায় আমরা ক্লিয়ার কিন্তু পুরো সরকার কিন্তু ছাত্র জনতার ছাত্র জনতা সরকার না সরকারের বিভিন্ন অংশ আছে বিভিন্ন সেক্টরের মানুষজন সরকারে আছে তাদের সাথে স্বাভাবিকভাবে আমাদের যোগাযোগ খুব একটা স্মুথ হবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কিন্তু গ্রুপ হিসেবে কাজ করছি এবং এই জায়গায় আমি বলবো যে ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি যখন প্রয়োজন হচ্ছে সরকারের সমালোচনার তারা কিন্তু সমালোচনা করছে যখন প্রয়োজন হচ্ছে সমর্থনে তারা সমর্থন করছে আপনারা তো আপনার কথা স্পষ্ট যে আপনারা এই মুহূর্তে চাচ্ছেন আসলে সংস্কার সেটার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট রূপরেখা বা কোনো গাইডলাইন সরকারকে কি দেয়া হয়েছে যে আপনারা এই এই হলে মনে করবেন সংস্কার শেষ হয়েছে আপনাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা কোনো গাইডলাইন কি আছে আসলে আমাদের কোনো সুনির্দিষ্ট কোনো মডেল হয়তো দেয়া হয়নি মনে করবেন যে সংস্কার শেষ আপনারা যদি আসলে সংস্কার জিনিসটা তো আসলে উপলব্ধি করার বিষয় এবং শান্ত ভাই অলরেডি বলেছেন যে সংস্কার চলমান একটি বিষয়

এসে তো কাজটা শুরু হওয়ার কথা মানে মানে হইলে ভালো হইতো আর কি না ওই জায়গায় কমিশনের কিছুটা ধীরগতি দেখতে পাচ্ছি আমরা এই বিষয়ে একমত তবে কমিশন কিন্তু কাজ করছে মানে কমিশন যে কাজ করছে এটার প্রমাণ আপনারা কিন্তু ফিল ফিল লেভেলে দেখতে পাচ্ছেন তাই না তো কমিশন তখনই কমিশনের কাজ করা শেষ হবে যখন কমিশন তার মূল লক্ষ্যে পৌঁছাবে তো একটা মানে সংস্কার তো একটা প্রশাসনিক বিষয়ও বটে এবং আমি মনে করি যে সংসার তখনই শেষ হবে যখন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা মনে করবে যে এটি নির্বাচনের সময় আপনি প্রতিটা দেখেন যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা সেক্টর দখল করে বসে আছে অলরেডি তারা কিন্তু লুটতরা চালানো শুরু করেছে এবং ক্ষমতায় গেলে কি হবে এটা এই নিয়ে জনগণ শঙ্কিত তারা কিন্তু এখনই শঙ্কিত জনগণ এখন রাজনৈতিক দলের উপর আস্থা রাখছে এই বিষয়টা নিয়ে আসবো শান্ত ভাই একটু আপনার কাছে যেতে চাই সেটা হচ্ছে যে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে পাশাপাশি নির্বাচনী ট্রেনও ছেড়েছে বলা হচ্ছে এবং তাহলে এই ট্রেনের সরকার যে সামগ্রিক কার্যক্রম তার যে গতি ট্রেনের গতি কেমন দেখছেন নির্বাচনী ট্রেনের গতি হলো ট্রেনের গতি ট্রেনের গতি তো ট্রেন এখনও ছাড়েইনি আর যদি ছাড়ে বলে সরকার দাবি করে সে ট্রেনের যাত্রী কারা জনগণ কি সেই ট্রেনে উঠেছে রাজনৈতিক দল এবং জনগণ একটা নির্বাচনের স্টেক কারা যারা ভোট দিবে তারা হচ্ছে প্রাণ ভোটের নির্বাচনের ভোট করবে যে রাজনৈতিক দল বা যে প্রার্থীরা তারা হচ্ছে প্রাণ যারা অনুষ্ঠিত করাবে তারা তো রেফারি তো রেফারি বলছে বাসি দিয়ে আমি ট্রেন ছেড়ে দিয়েছি সেই ট্রেনে রাজনৈতিক দল এবং জনগণকে তারা উঠাতে পেরেছে কিনা নিশ্চিন্ত করতে পেরেছি কিনা সেইটা এখনো আসলে শুরু হয়নি এটার কথার কথা বলছেন কারণ নির্বাচন কমিশনের গঠনের জন্য তারা যে কমিশন গঠন করেছে সার্চ কমিটির দিকে আগাচ্ছে সেই জন্য বলছেন এর বাইরে তেমন কিছু হয়নি তবে সংস্কার দরকার এটা যেমন সত্য সংস্কার শুধু কাগজ কলমে হয় না এই দেশে একান্ন বছরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও তো আসলে নির্দিষ্ট গাইডলাইন সংস্কারে যে এই কাজগুলো শেষ করে আপনি পরবর্তী পদক্ষেপ নেন এমন কিছু তো পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে সংস্কার কতটুকু করে দেবে সেটা না আপনি কথাটা শেষ করতে দিলেন না তো আপনার কথাই আসি সংস্কারের জন্য বিএনপি এবং তাদের সমমনা দলগুলা একত্রিশটা পয়েন্ট দিয়েছে রিটেন তারা একটা পুস্তিকা প্রকাশ করে গত বছরের জুলাই মাসে তারা অঙ্গীকার করেছে লিখিতভাবে আজকে টিআইবি বলেন অন্য সংস্থা বলেন বা এই সরকার যে কমিশনগুলি করলো এই কমিশনগুলো সবই একত্রিশ পয়েন্টের মধ্যে আছে একটাও বাদ নেই এবং ওইখানেই আছে যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না যেটা বাংলাদেশে যে ফ্যাসিজম দীর্ঘায়িত করা এই পরিবারতান্ত্রিক বা একজনকে নিয়ে এগোনোর যে মনোভাব তৈরি হওয়া যেটা ফ্যাসিজম তৈরি করে সেটা একটা ব্রেক ওইটার মধ্যেই আছে 70 অনুচ্ছেদ সংশোধন করা ওইটার মধ্যেই আছে দ্বিকক্ষParlament পার্লামেন্টের কথা ওইটার মধ্যেই এই সংবাদ মাধ্যম সহ যত কমিশন গঠন করেছে সংস্কার কমিশন এই সরকার যেগুলো সব আছে প্রশ্ন হচ্ছে বিএনপি 27 দফা 27টা পয়েন্ট দিয়েছিল পরে সমমনা অন্যদের নিয়ে বসে 31 দফা উন্নীত করলো ইতিমধ্যে জামাত ইসলাম 10 দফা দিয়েছে তাহলে এই যে লিখিত যে 43 দফা প্রায়োরিটি প্রকাশ করেছে তারা এই যে দফাগুলো অলরেডি রিটেন আকারে তারা অঙ্গীকার করেছে এটা নিয়ে সরকারের জন্য তো একটা স্কোপ তৈরি হলো যে ওকে ফাইন আপনারা তো সংস্কার চান আপনারা তো রূপরেখা দিয়েছেন আসেন এর মধ্যে কোনটা কোনটা নির্বাচনের আগে করলে আপনারা মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং আমরা কী চাই এটা নিয়ে বসি এই আলোচনাটা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের হতো ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের হতো বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে হতো তাহলে তো এই যে দ্বন্দ্ব সন্দেহ তৈরি হওয়ায় এই যে গ্যাপ তৈরি হয় এটা হতো না এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো ছাত্র বা অন্যান্য স্টেক যারা আছে তাদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয় এটা তো কারোই কাম্য না দূরত্ব তৈরি হইলে ওই দূরত্বের জায়গাটা এসে ফিল আপ করবে ফ্যাসিবাদ এখানে লাভবান হবে ফ্যাসিবাদ সেটা তো ঠিক হবে না সেই এই সংস্কার লাগবে কিন্তু সংস্কারের একটা মাত্রা আছে এটা তো চলমান প্রক্রিয়া আমি শেষ করে ফেলবো সংস্কার কখনো শেষ হয় না স্থায়ী বন্দোবস্ত না বন্দোবস্ত শব্দটা বামপন্থা থেকে আমদানি হয়েছে কেউ কেউ বলতে বলতে সবাই লুফে নিয়েছে শব্দটা স্থায়ী বন্দোবস্ত বলতে পৃথিবীতে কিছু নাই রাজনৈতিক ইস বিষয় হয়তো একেবারেই নাই আজকে যেটা মনে হবে এটা স্থায়ী বন্দোবস্ত জনগণের সঙ্গে রাষ্ট্রের জনগণের সঙ্গে রাষ্ট্র পরিচালকদের এই বন্দোবস্ত আপনার ছয় মাস পরে মনে হতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে অপ্রাসঙ্গিক আমাদের সংস্কার লাগবে পরিবর্তন লাগবে সুতরাং বন্দোবস্ত বা স্থায়ী বন্দোবস্ত বলতে কিছুই নেই সংস্কার চলমান প্রক্রিয়া চালাইতে হবে এখন কতটুকু আপনি চালাবেন এদেশের মানুষ ষোলো বছর ধরে ভোট দিতে পারে না তাদের সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার অনেক থাকলেও এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে এক নম্বরে ভোটকেই মনে করে বাকিগুলো অনেকে বুঝেই না এখন যদি মানুষকে শুধু আপনি ভোট দিয়ে তার নেতৃত্ব নির্বাচনের সুযোগটা তার হাতে তুলে দেন এবং সেটা যদি আর ব্যাহত হতে না পারে সেটা বলেন বিএনপি একত্রিশ দফার অঙ্গীকারের মধ্যে বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে তাহলে তারা যা যা বলল পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে সংবাদ মাধ্যম সহ বিভিন্ন এই যে কমিশন দুর্নীতি দমন কমিশন সব সংস্কার হবে এবং জনগণের ভোটের নিশ্চয়তা দেবার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা হবে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল বড় দল তারপর জাতীয় পার্টি জামায়াত ইসলামী তারপরের লেভেলের দুইটা বড় দল আর বাকিগুলো তো আরও ক্ষুদ্র জনসমর্থনের ভিত্তিতে বড় দুইটা দলের মধ্যে আওয়ামী লীগ ষোলো বছর ফ্যাসিবাদী শাসন মাফিয়াতন্ত্র গুম খুনের রাজত্ব কায়েম করে শেষ পর্যন্ত গণহত্যা করে পালিয়ে যাওয়া পলাতক তারা নাই দেশে তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে ফ্যাক্টর হচ্ছে বিএনপি যে কোনোভাবে নির্বাচন করলে দেশের মানুষ যদি কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চায় মনে করা হয় বা ধরে নেওয়া হয় হয়তো বিএনপি আসবে জনগণ না দিলে আসবে না তবে ধরে নেওয়া হয় আপাতত বিএনপি আসবে সেই হিসেবে বিএনপির তো পাঁচ বছর পরে যদি তত্ত্বাবধক সরকার দেয় এবং পাঁচ বছর তারা ভালো চালাতে না পারে তারা তো আর সমর্থন পাবে না তাদের তো তত্ত্বাবধক সরকার ফিরিয়ে আনার কথা বলার মানে যদি তাদের স্বার্থ দেখত তাহলে এটা হওয়ার উচিত নয় বা করতো না কিন্তু তারা দেশের স্বার্থে মানুষের স্বার্থে ভোটের অধিকার রক্ষার স্বার্থে তারা তো সে অঙ্গীকার করল তাদেরই একত্রিশ দফা ধরে আমাদের কাজ হচ্ছে বিএনপি যাতে এই অঙ্গীকার রক্ষা করে সেই প্রেশার প্রয়োগ করা যদি ক্ষমতায় আসে এবং যদি তারা এটা অঙ্গীকার রক্ষা না করে অতীতের মতো বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসে যেরকম আগের অঙ্গীকার রক্ষা করে না আমার দশ টাকা সে চাল নেই আওয়ামী লীগ যেটা বলেছিল বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেবে বলছিল দেয়নি আমার বিনামূল্যে সার দিবে বলছিল দেয়নি ঘরে ঘরে চাকরি দিবে বলেছিল দেয়নি আওয়ামী লীগের ঘরে ঘরে কিছু চাকরি দিয়েছে তার টাকার বিনিময়ে এবং তাদের লাঠিয়াল বাহিনীর যাচাই বাচাই করে সুতরাং এই অঙ্গীকার আওয়ামী লীগ রাখেনি বলে ফ্যাসিবাদ কায়েম করেছে বলে আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা বড় দল হাসিনার মতো এত বড় মাপের একজন মাফিয়া রানী ফ্যাসিস্ট তার যে করুণ পরিণতি হয়েছে পালিয়ে গেছে শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় দেশ থেকে সেই বিএনপির অবস্থা তার থেকেও ভয়াবহ হবে এটা বিএনপি নিশ্চিত আপনার কাছে হচ্ছে যে যেতে চাই আনিকার শেষ শব্দ মানে শেষ কথাটা দিয়ে সেটা হচ্ছে যে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে দখল চাঁদাবাজি শুরু হয়ে গেছে যদি এটা ভোটের আগেই বা এই পরিস্থিতিতে চলমান থাকে তাহলে শুধু নির্বাচন হলেই কি মানুষের মুক্তি মিলবে না অনেকখানি মিলবে কারণ মানুষ তার জবাব দেওয়ার সুযোগ পাবে আর আর একটা জিনিস বলি একটা এই মানে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ ফেরস্তা হয়ে যায়নি এদেশের রাজনৈতিক দলগুলো ফেরেস্তা হয়ে যায়নি এই গণ অভ্যুত্থানের সঙ্গে যে যুক্ত যেসব ছাত্র আছে তাদের মধ্যে অনেকেই অতীতে বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত ছিল পরিস্থিতিতে এখানে এসছে তাদের চরিত্র ভেতর থেকে আমূল পাল্টে যাবে এই কয়দিনে এটা আশা করি না আমি আর একটা হচ্ছে গিয়ে কাগজে কলমের সংস্কারের সঙ্গে সঙ্গে আপনার মনোজগতের সংস্কার লাগছে বাংলাদেশে আপনাকে কয়েকটি উদাহরণ দেই সংক্ষেপে বিচার বিভাগ কোনো আইনে পারমিট করে যে বিচার বিভাগ সর্বোচ্চ আদালত সরকারের নির্দেশ মতো রায় দিবে কোনো আইন পারমিট করে বিচারপতি সিনহাকে সে অন্যায় করে থাকলে বিচারের আওতায় আসবে এইভাবে দেশটাকে বাধ্য করবে কোনো আইনে পারমিট করে বাংলাদেশে পুলিশ বাহিনী গায়েবী মামলা দিবে কারো পকেটে ইয়াবা ধরিয়ে দিয়ে গ্রেপ্তার করবে নির্বিচারে গুলি করবে এইভাবে কোনো আইনে পারমিট করে বাংলাদেশের প্রতিটা সেক্টর ধরে দেখবেন কাগজ যে আইন ছিল তা যদি প্রতিপালন হতো তাহলে এত বড় স্বৈরাচার এত বড় মাফিয়াতন্ত্র এইরকম অমানবিক খনি পুলিশ বাহিনী এইরকম দল পার্টিচান প্রশাসন এইরকম বিচার বিভাগ থেকে বলবে আমরা এই কি শপথবদ্ধ রাজনীতিবিদ এটা তো হওয়ার কথা ছিল না ফলে এদেশে আইন ভাঙলে তার বিচার হয় না সেই সাহসটা এদের মধ্যে আছে বলে এরা অহরহ আইন ভাঙে সুতরাং এই কাগজের সংস্কার কিছু আপনি প্রণয়ন করবেন দুই হাজার সাত সালও সংস্কার করার এরকম উদ্যোগ উঠেছিল এবং এখানে পন্থী তৈরি হয়েছিল বিএনপির মধ্যে এটা সংস্কারপন্থী এরা এই পন্থী না আওয়ামী লীগের মধ্যে এরা সংস্কারপন্থী এটাই না সরকারের মধ্যে এরা সংস্কার চায় এটা সংস্কারপন্থী একটা গালিতে পরিণত হয়েছিল সুতরাং কিছু কিছু পরিবর্তন আমাদের দরকার রাষ্ট্র কাঠামোটা এই যে ফ্যাসিবাদের হাত থেকে বের করার জন্য পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের একটা সমঝোতায় আসতে হবে কারণ এই সরকার তো অনন্তকাল থাকবে না এক বছর দেড় বছর দুই বছর থাকলো ধরলাম বা আরও যদি তারা ভালো চালায় এবং মানুষ সমর্থন দেয় রাজনৈতিক দলগুলো মেনে নেয় আরও কিছুদিন বেশি থাকলো কিন্তু এরা যাবার পরে কারা আসবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি আসবে সেই রাজনৈতিক শক্তি যদি এদের সঙ্গে সমঝোতা করে সংস্কারটা না হয় এরা যাবার পরে তারা যদি ওই সংস্কারকে ধারণ না করে ওন না করে তাহলে কি করবে সেটা মানবে না বুঝতে পেরেছি সংস্কার করতে হলো মৌলিক সরকারদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে তাদেরকে এই পথে আনতে হবে যে ভাই এই সংস্কার রাষ্ট্রের জন্য দরকার তুমি কি বলো ওরা তো অলরেডি দিয়েছে সেটাকে সিনক্রোনাইজেশন করা আপনারা যদি একটু বলতেন আপনাদের এই মুহূর্তে আসলে মনোযোগ কোথায় সংস্কারে নাকি আপনারাও তো মানে সংগঠন গোষণের কাজে একদিকে নাগরিক কমিটি এবং একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনারাও তো সারা দেশে সফর করছেন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে আপনারা কমিটি দিবেন হচ্ছে নাগরিক কমিটির সারা উপজেলায় বাংলাদেশের আপনারা আসলে সংস্কারে নাকি এখন সংগঠন গোছাতে বেশি প্রথমত সংগঠন গোছানো রাজনৈতিক বন্দোবস্তের একটি পার্ট এবং সংস্কারেরও একটি অংশ এবং দ্বিতীয়ত আমরা বরাবরই স্পষ্ট করেছি আমাদের মনোযোগ জনতার উপর জনতার কল্যাণের উপর জনতার কল্যাণের জন্য জনতার মনোভাব বোঝানোর বোঝার জন্য যদি আমাদের সংগঠন গোছাতে হয় আমরা সংগঠন গোছাবো যদি আমাদের রাস্তায় নামতে হয় আমরা রাস্তায় নামব এবং যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে দাঁড়াতে হয় সেটিও আমরা দাঁড়াবো সেটি জনতার কল্যাণের জন্য এবং রাজনৈতিক দলগুলোর যদি আমরা দিকে যদি আমরা তাকাই তারা একত্রিশ দফা দিয়েছে তারা দফা দিয়েছে কিন্তু তারা তাদের নিজেদের দফার প্রতি কতটুকু সহনশীল আপনারা কি আস্থা রাখতে পারছেন সমস্ত দফায় সে রাজনৈতিক দলের উপর তো জনগণের আস্থা আস্থা অনেকটুকুই কমে গিয়েছে সেটা আমরা দেখছি তারা তারাও তারাও লিখিত দফা দিচ্ছেন অনেক সংস্কারের কথা বলছেন কিন্তু সংস্কার যে নির্বাচনের বিকল্প নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার বারবার তাদের বার্তায় স্পষ্ট করছে দলগুলো কিন্তু সেটাই বলছে যে সংস্কার অবশ্যই নির্বাচনের বিকল্প নয় কিন্তু যৌক্তিক সময় নিয়ে আসলে প্রশ্ন জি আপনি কন্টিনিউ করেন যৌক্তিক সময় নিয়ে যদি আমরা কথা বলি যে সংস্কার তো তখনই শেষ হবে যখন মানুষ বিশ্বাস করবে যে তার ভোটাধিকার প্রয়োগ করার মতো এরকম রাজনৈতিক দল দেশে তৈরি হয়েছে এবং আস্থার জায়গা তাদের তৈরি হয়েছে এটা বুঝবো কি করে আমরা এটা বুঝবো আমরা তখনই যখন আমাদের অর্গানাইজেশন বা আমাদের স্ট্রাকচারাল উন্নতি হবে এমন একটি পার্লামেন্ট হবে যেখানে আসলে এমপিদের উপর আমরা আস্থা রাখতে পারবো যে তারা ভালো আইন প্রণয়ন করবেন এমন একটি বিচার ব্যবস্থা হবে বলেন তো আমি একটু ইন্টারাপ্ট করলাম সরি একটু বলি মাত্র সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো যখন বক্তৃতা দেয় বলে দেশের আঠারো কোটি মানুষ আমাদের পক্ষে এই দল বলে আবার আরেক দল সে বলে কোটি মানুষ আমাদের একদলিটার শেখ হাসিনার মতো একেবারে ভোটহীন রাতের ভোটে বা বিনা ভোটে সে বলতো জনগণ রায় দিয়েছে এখন এই সরকারও বলছে জনগণ যতদিন চায় জনগণ জনগণ চায় এইটা জানতে হলে আপনাকে তার কিছু প্যারামিটার আছে তার গণভোট দেন অথবা ভোটের ব্যবস্থা করেন অথবা আপনি যে এটা বলছেন এটা মানুষ গ্রহণ করছে তার একটা প্যারামিটার গ্রহণযোগ্য প্যারামিটার সময় আপনি যদি একটু এখন আমি আমি অবশ্যই শান্ত ভাইয়ের সাথে একমত এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই অনন্তকাল থাকতে পারে না এবং গণতন্ত্রের একমাত্র পথ অবশ্যই নির্বাচন কিন্তু সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয় নির্বাচিত সরকার যাতে প্রপারলি ওয়ার্ক করতে পারে তাদের কাজগুলো যাতে স্মুথ হয় এবং জনগণের কল্যাণে হয় সেই জন্য আমাদের দেশটাকে তো সংস্কার করতে হবে আমাদের আমার দেশে যে বিচার ব্যবস্থা আছে আমার দেশে যে আইনসভা আছে কিংবা আমার দেশে যে নির্বাচন নির্বাচন কমিশন আছে তার উপর আমি আস্থা কিভাবে রাখবো জনগণ তো আস্থা রাখতে পারছে না এবং আওয়ামী লীগও একটা সময়ের নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার আস্তে 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 ফ্যাসিস্ট হয়ে উঠেছে সেই জিনিসটা যে আবার বাংলাদেশের মানুষের সাথে হবে না এটার তো কোনো গ্যারান্টি নেই এখন নাই এখন রাজনৈতিক বলছেন যে আগেই যাতে এই পথগুলো বন্ধ করলে এই পথ এখন সেই পথ বন্ধ করলে না আমি ক্ষমতায় গিয়ে তো আবার সেগুলোকে আমার মতো করে আমি স্বাজন সে অসন্ত আমার তাতে এই পার্লামেন্ট আছে তো পার্লামেন্টে তাহলে তো সব ক্ষম সব ক্ষমতা তো পার্লামেন্টের নেই যখন একটি একটি দেশের প্রত্যেকটা অর্গানাইজেশন আলাদা আলাদা স্ট্রাকচারাল উন্নতি যখন হবে এবং আমার প্রত্যেকটা সেক্টর যখন এতটুকুই ডেভেলপ থাকবে যে সেখানে আসলে আমার একটা মানে আমার নিয়ন এক জায়গায় নিয়ন্ত্রণ আমি আরেক জায়গায় আরোপ করে কোনো চাপ চাপ প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত নেওয়াতে পারবো না তখন তো আসলে এটা ইম্পসিবল একটা রাজনৈতিক দল চাইলেই কি তারা যে কোনো কিছু করতে পারে তখনই করতে পারে যখন তাদের পকেটে তারা সব কিছু নিয়ে নেয় তাই না আমার প্রত্যেকটা অর্গানাইজেশন আমার রাষ্ট্র বাংলাদেশ টু পয়েন্ট ও যদি সত্যিই গঠিত হয় এবং আমার দেশের প্রত্যেকটা মানুষের যদি সব ধরনের সক্ষমতা থাকে তাদের যদি সকল ধরনের অধিকার এবং অধিকার সচেতনতা থাকে এটি কোনো দিনও সম্ভব না যে একটি রাজনৈতিক দল হঠাৎ করে ফ্যাসিস্ট হয়ে উঠবে রাজনৈতিক দল বিএনপি জামায়াত তারা অনেক অঙ্গীকার করছে কিন্তু তারা অঙ্গীকারের সাথে কতটুকু সহনশীল হয়ে সরকারের সংস্কারের পথ সুগম করছে তারা এটি করছে না এবং সংবিধানের যদি সংবিধানের দিকে যদি আমরা তাকাই যে আমাদের দুইশো বছরের ব্রিটিশ আমল থেকে যে আমরা বাঙালি জাতি শোষিত হচ্ছি সেটার এক প্রতিফলন ঘটেছে সংবিধানে সেই সংবিধান তারা নতুন সংবিধান তারা চায় না তারা আসলে মানে আমি বুঝতে পারছি না যে সংস্কার তারা চাচ্ছেন এবং সংস্কারকে তারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখছেন কিন্তু এখনই তাদের এই সহনশীলতাটুকু নেই যে তারা সংস্কারকে গ্রহণ করবেন করবেন দৃষ্টিতে আসলে কতটুকু সংস্কার এবং করবেন মানে এখন আপনারা যেভাবে সংগঠন গুছাচ্ছেন অনেকে তো এরকমও বলে যে আপনাদের রাজনৈতিক অভিলাষ আছে আপনারা পলিটিক্যাল প্ল্যাটফর্মে ফিরতে চান যে কারণ এখন থেকে যাত্রাটা শুরু মানে এরকম কি যে আস মানে মানুষের যে এই সন্দেহ প্রবণতা এটা আসলে কতটুকু এই পলিটিক্যাল প্ল্যাটফর্মে ফিরাটা কি আসলে মানে ভুল কিছু বা অনৈতিক কিছু কিংবা তা তো না আইনসঙ্গতভাবে আমাদের দেশে রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে এবং আমি তো মনে করি জনগণ যখন আমাদেরকে পায় বা আমাদের আমরা যখন তাদের কাছ থেকে শুনি তাদের ভিন্ন মতবাদ মতবাদ আমরা শুনি এবং আপনার ভিন্ন মতামত শুনি যে তারা আসলে আমাদেরকেই চাচ্ছেন এবং তারা আমাদেরকে ভিন্নভাবে দেখতে যাচ্ছেন সেটা আমরা পুরোপুরি জনগণের উপর ছেড়ে দিয়েছি আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই যে আমরা দল গুছিয়ে আমরা চেয়ারে বসে এমপি হব মন্ত্রী হব কিন্তু একটা কথাও তো আবার প্রচলিত আছে যে আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে মানে হতে চান সেইটা যতদিন না আপনারা সম্পন্ন করতে পারছেন ততদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কারের জন্য এই প্রক্রিয়া চলতে থাকবে বিশেষত আপনাদেরকে রাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম দেওয়ার ক্ষেত্রে সরকারের একটা মানে মনোভাব আছে এবং আপনারা সেই দিকে সরকারকে ধাবিত করেন এইটা দিয়ে যদি একটু বলতেন আচ্ছা আমি এই বিষয়ে আপনাকে একজন নাগরিক হিসেবে এবং জনগণকে আশ্বস্ত করতে চাই এই ধরনের কোনো অভিলাষ এবং কোনো ধরনের ইচ্ছা আমাদের নেই যে যতদিন পর্যন্ত আমাদের দল গঠন না হবে এবং আমরা শক্তিশালী না হবে ততদিন আমরা এই সরকারকে টিকিয়ে রাখতে সেটি অনন্তকাল হোক আমরা চেষ্টা করে যাব এরকম কিছুই না তবে আমাদের যাতে বাংলাদেশের ছাত্র জনতার যাতে বারবার রক্ত না দিতে হয় বারবার যাতে আমাদের যুদ্ধ না করতে হয় সেটি করার জন্য সেই রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য এবং জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে মানুষের বুকে ধারণ করার জন্য যা যা করতে হয় আমি মনে করি নাগরিক কমিটি হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক কিংবা আমার আপামর জনতা হোক তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যা যা করার প্রয়োজন আমরা তাই করব। আপনার কাছে একটু ফিরতে চাই শান্ত টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের যেমন রোডম্যাপ নেই কর্ম পরিকল্পনা নেই এদিকে যেমন সমন্বয়হীনতা রয়েছে আবার রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও অনেকটা খুব তাড়াহুড়ো আছে তারাও ধৈর্য তাদেরও ধৈর্যের অভাব রয়েছে আসলে এইটা হওয়ার পিছনে কারণ কি বাংলাদেশের সব ক্ষেত্রে সব জায়গায় সমন্বয়হীনতা এবং রাজনীতিবিদদের প্রতি আস্থার সংকট তো তাদের নিজেদের প্রতি নিজেদের আস্থা ছিল না বলেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা আনতে হলো একটা দেশ চালাবে সারা বছর রাজনীতিবিদরা কিন্তু নির্বাচন পরিচালনার জন্য সেই রাজনীতিবিদরাই রাজনীতিবিদদের বিশ্বাস করেনি যে এই নির্বাচনটা করতে পারে ফলে সেই আস্থার বীজ বপন তারা নিজেরাই করেছে সেটার প্রভাব দেশের মানুষের উপর পড়বে ভেরি ন্যাচারাল সুতরাং তারা ওইটা যদি না করে রাজনৈতিক সরকার যদি নির্বাচন করে দেখাতে পারতো যে সুষ্ঠু নির্বাচন আমরাও করে দেখাতে পারি তাহলে এই সংকট তৈরি হতো না সেটা থেকে উত্তরণের পদ বের করো তাদেরই দায়িত্ব বরং সেই সুযোগ নিয়ে যদি এখন এই সংস্কার এটা সেটা পদ বন্ধ করার যেই কথা বলা হচ্ছে এটাও এক অ্যাপসলিউটলি রং কেন আমি বলি আমি উদাহরণ দিয়ে বলি ওয়ান ইলেভেনের সময় দুই বছর ছিল না ওই সরকারটা তখন নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার করা হয়েছে বলে তারা দাবি করেছিল অনেক আইন চেঞ্জ করেছেন আরপিও চেঞ্জ করেছে না আজকে এই সরকারের একজন উপদেষ্টা ওই নির্বাচন কমিশনে ছিলেন না এবং তিনি খুব গর্ব করে দাবিও করেন যে অনেক সংস্কার করেছেন সেই সংস্কার করা নির্বাচন কমিশনকে হাসিনার বিনা ভোটের সরকারকে বৈধতা দেয়নি তারা কি ওই নির্বাচন বাংলাদেশে নাকচ করতে পেরেছে সুতরাং কাগজের সংস্কারই সব নয় এই যে দেখেন সব পদ বন্ধ করবে বলছে এই সরকার সংস্কার করে যাতে ফ্যাসিবাদ কেউ হয়ে উঠতে না পারে শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সংসদ নিয়ে অনির্বাচিত হোক তারা সংবিধানে এমন সব পরিবর্তন এনেছে এবং সংবিধানে বলেছে না সংবিধান পরিবর্তন করতে পারবে না কোন কোন ধারায় হাতে দিতে পারবে না এখন সেই সংবিধান কোথায় সুতরাং জনগণ চাইলে সংবিধান কেন কোনো কিছুই অপরিবর্তনযোগ্য না এবং জনগণ কখন চায় একভাবে চায় বিপ্লবের মাধ্যমে যেটা এই যে জুলাই বিপ্লবে বা অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা চাই ব্যালটের মাধ্যমে সুতরাং আমরা মনে করি বিপ্লবের মাধ্যমে হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে হলে বারবার যে রক্ত ক্ষয় হয় যে জীবনহানি হয় সেটা তো একটা স্বাধীন দেশে কাম্য হতে পারে না সুতরাং প্রথম কথা হলো মোটা দাগে যদি মানুষের হাতে আপনি কোনো না কোনো চুক্তি মাধ্যমে ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গণতন্ত্র মানানবাধিকার বাক স্বাধীনতা এবং অধিকার প্রাপ্তির প্রশ্নে অর্ধেক সমস্যা কেটে যাবে এই একটা ইস্যুতে দ্বিতীয় হলো গিয়ে অপরাধের বিচার আইনের শাসন এবং অপরাধের বিচার এই যে এত বছর যারা অপরাধ করেছে তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন আইন আছে এই দেশে যা প্রচলিত আইন আছে সেই আইনেই বিচার সম্ভব তারপরও প্রয়োজন হলে কিছু আইনের সংস্কার করেন এবং বিচারের আওতায় আনেন যাতে ভবিষ্যতে যারা চ্যারে বসবে তাদের সামনে ওইটা এক্সাম্পল থাকে যে আমরা এই সংবিধান না মেনে এই মানুষের জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে আমরা বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা তাই করলে কোনো একদিন আবারও ছাত্র জনতে দেশের মানুষ অভ্যুত্থান করতে পারে এবং আমাদের পরাজয় হলো আমাদের পরিণতি এই পতিত ফ্যাসিবাদের মতো হবে সুতরাং বিচার একটা হচ্ছে গিয়ে কিছু মোটা দাগে কিছু সংস্কার দরকার অবশ্যই সেটা করতে হবে আর পাশাপাশি আগে যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আপনি সংক্ষেপে যদি একটু বলেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই গণহত্যার জন্য সর্ব সব থেকে বেশি দায়ী তাকে এবং তাকেই বলা হচ্ছে তিনি এটা নির্দেশ দাতা এবং তিনি এটার সাথে বলা হচ্ছে মানে তিনি বলেন স্পষ্ট হ্যাঁ তিনি হচ্ছে প্রধান নির্দেশ দাতা তিনি এখনও দেশের বাইরে এবং এই সরকার তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল বা যে ধরনের কার্যক্রম দরকার ছিল তাকেই আপনারা দেখেন অথবা হচ্ছে যে এই টিআইবি আজকে বলেছে যে ভারতের সঙ্গে সরকার এবং দেশের সম্পর্কের কিছুটা টানা পড়েন কিন্তু আছে হ্যাঁ এই টানাপোড়েনের দায়টা ভারতের দেখেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার এখনও পর্যন্ত অঙ্গীকার করছে সে অঙ্গীকার জাতির সামনে ব্যক্ত করছেন প্রধান প্রতিষ্ঠা পর্যন্ত এবং এখনও পর্যন্ত তার কিছু মামলা তদন্ত চলমান আছে এবং তাকে ফিরিয়ে আনতে হলে ইতিমধ্যেই ইন্টার ইন্টারপোলের রেড অ্যালার্ট জালির আবেদন গেছে আদালতের মাধ্যমে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফিরিয়ে আনার কিছু প্রক্রিয়া আছে তো চাওয়ার সেটা চাইলেই যে ইন্ডিয়া দিবে এটাও আমি বিশ্বাস করি না হয়তো কারণ হচ্ছে ইতিমধ্যে ভারত আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বলে তারা বাংলাদেশের পলাতক খুনিদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং পার্কে পার্কে হাওয়া খাওয়াচ্ছে এটা আমাদের জন্য দেখতে ভালো লাগে না বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক হবে একটা ফ্যাসিবাদ সরকারের সঙ্গে তারা সম্পর্ক রেখেছে ষোলো বছর বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে তারা সুজাত সিংকে পাঠিয়ে এরশাদকে বাধ্য করে একটা বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে ওয়ান ইলেভেনের সরকারের সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পরে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সে নেগোসিয়েশনের মাধ্যমে ওয়ান ইলেভেনের কুশিলব্দের সঙ্গে নেগোসিয়েশন করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে ইন্ডিয়া বসিয়েছে তার প্রমাণ হচ্ছে তার কোয়ালিশন ইয়ার্স বই বইতে একটা চ্যাপ্টার বাংলাদেশ নিয়ে লিখেছে বিস্তারিত লিখেছে দেখবেন আপনি তাহলে একটি দেশ আর দেশকে শুধু তাদের স্বার্থহানি করাবে তাদের শোষণ করবে তা আমা আমার এইখানে যে গুলি করে আমার কাটাতারের উপর ফেলানির লাশ ঝোলে তাদের সঙ্গে তো পাকিস্তানের চিরবৈরিতা তাদের বর্ডার নেই মারে একজনকে পারে তাদের সঙ্গে চায়নার সঙ্গে বর্ডার নাই পারে আমরা বলি তার আমাদের বন্ধু আমরা নাচাইতেই সব দিয়ে দেয় এবং শেখ হাসিনা ঘোষণা দেয় যে যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে আর সেই ইন্ডিয়া কেন তার বন্ধুর দেশের মানুষকে এভাবে গুলি করে সেই জবাবদিহিতা কোনো দিন চেয়েছে শেখ হাসিনা কিন্তু এখনকার প্রধান উপদেশটা খুবই দৃঢ়তার সঙ্গে সেগুলা বলছেন এটা অবশ্যই পজিটিভ শুধু তাদের সব কিছুকেই সমালোচনা করতে হবে নট দ্যাট আমি মনে করি তাদের যদি কোনো অভিসন্ধি থাকে এই সরকারকে দীর্ঘায়িত করার অন্য কোন উদ্দেশ্য ডেফিনেটলি সেটার প্রতিবাদ করতে করেছি তারা জনগণের খাদ্য নিরাপত্তা স্বস্তি জননিরাপত্তা এবং যেই জনগণের পক্ষের যেই কাজ সেগুলো ব্যাহত হলে অবশ্যই সমালোচনা করতে হবে গণ পক্ষের যে ছাত্র জনতা যারা আহত নিহত হয়েছে তাদের স্বার্থহানি হলে অবশ্যই প্রতিবাদ করতে হবে আমরা বুঝতে পেরেছি আমরা খুবই অল্প সময়ের যেটা ভালো করেছে সেটাও বলতে হবে বলতামত হাসিনা আপনার কাছে আসতে চাই শাখাত হাসিন শায়ন্ত বলেছেন যদি নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা কেটে যাবে এবং হচ্ছে যে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে চলমান যে প্রক্রিয়ায় সংস্কার চলতে থাকবে তারা সেটাকে টেনে নিয়ে যেতে পারে আপনি কি এটাই মনে করেন যে এই মুহূর্তে বা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে তাহলে অনেকটা সংকট কি কেটে যাবে আসলে এরকম আপনারাও কি তাই মনে করেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার আসলে রোডম্যাপ ঘোষণার দিকেই যাচ্ছে তারা কিছুটা পথ আসলে অতিক্রম করেছেন এবং তারা তাদের যতদিন দিন যাচ্ছে তারা তাদের কার্যক্রম সুস্পষ্ট করছেন সো নির্বাচন কবে হবে এবং নির্বাচন কতটুকু সময়ে হবে সেটি তারা শীঘ্রই স্পষ্ট করবেন বলে আমার মনে হয় এবং ভোটাধিকার অবশ্যই তারা ফিরিয়ে দেবেন একটি গণতান্ত্রিক দেশে তাই হওয়া উচিত কিন্তু বর্তমানে আমাদের দেশের যে অবস্থা এই অবস্থায় আসলে জনগণ কি তাদের প্রথম চাওয়া হিসেবে ভোটাধিকার চাচ্ছে নাকি তারা চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ সফলতার সাথে সংস্কার সম্পন্ন করে তারা এই তিন মাসে তো আসলে সফলতার যে নমুনা তাতে তো আসলে এখনো আমরা দেখি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাজেহাল অবস্থা আইন শৃঙ্খলা এখন পর্যন্ত খুব বেশি স্টেবল হয়ে মানুষকে যে সচেতন দিতে পারছে তারা তাহলে ভরসাটা আসলে কিভাবে করবে জনগণ দেখুন একটি সুস্থ রাজনৈতিক দল বা একটি একটি দেশের যারা ক্ষমতায় আছেন তাদের তারা যখন স্বীকার করছেন যে এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে এবং আমরা এই জায়গায় স্বীকার করছি আমরা এই জায়গায় এই সমস্যাগুলোর সমাধান করব। এটি কিন্তু একটা অঙ্গীকার এবং আপনি যদি ক্রিটিসিজম জিনিসটার দিকে তাকান একটি গণতন গণতান্ত্রিক দেশে ক্রিটিসিজম হচ্ছে সফলতার একটি মাপকাঠি যে জনগণ সরকারকে সমালোচনা করতে পারছে তারা তাদের যা মনে হচ্ছে তা বলতে পারছে তার মানে এটিও একটি সংস্কারের অংশ আওয়ামী ফ্যাসিবাদের সময় জনগণ সেটি পারত না এই এই যে সব জায়গায় সরকারের ঘাটতি আছে আমি মনে করি আমি এগুলো নলেজ করি এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এগুলোর দ্রুত সমাধান চাই আমরাও নাগরিকদের পক্ষে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি নির্বাচনী যে যাত্রা সে ট্রেনের গতি কেমন দেখছেন মানে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে এই ট্রেন নাকি তার আগে লাইন আঁকা বাঁকা হয়ে লাইনচ্যুত হওয়ার শঙ্কা আছে আমি মনে করি লাইন আঁকা বাঁকা হয়ে লাইনচ্যুত তখনই হবে যখন রাজনৈতিক দলগুলো তাদের সহনশীলতা হারাবে তাদেরকে ধৈর্য রাখতে বলছি এবং সরকার প্যাসেঞ্জার কতক্ষণ ট্রেনে বসে থাকবে সে তো গন্ত স্টেশনে তো যেতে চাইবে দ্রুত সেই ক্ষেত্রে তো প্যাসেঞ্জার আমরা জনতা তারা তো ট্রেন চালাচ্ছেন রাজনৈতিক দলগুলোও কিন্তু সরকারের সরকারের অংশ না হলেও তারা কিন্তু সরকারের পাশাপাশি হিসেবে তারা তাদের সহযোগিতা করা তাদের দায়িত্ব সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার যদি আজ বিফল হয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নাগরিকের জন্য এটি কখনোই সুখকর হবে না এবং এটি আমরা বুঝতে পেরেছি আসলে এই চল মান যে প্রক্রিয়া এবং সেটি এ বিতর্কও আসলে চলমান এই বিতর্কও আসলে শেষ নেই দর্শক এই ছিল আজকের সম্পাদকীয় যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে শুভরাত্রি